Leo Messi, qué recorte, qué golazo de Leo Messi. Qué golazo. ফুটবল মাঠে 2023 সালটা দারুণ কেটেছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হ্যালান্ডের। ফিফা বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকাতে আছেন এই তিনজনই, কিন্তু তাদের ভেতরে কার হাতে উঠছে এই সেরার পুরস্কার? সেরা খেলোয়াড় নির্বাচনে 2022 সালের 19 ডিসেম্বর থেকে 2023 সালের 20 আগস্ট পর্যন্ত এই সময়ের মাঝে পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। ফিফার বিশেষজ্ঞ প্যানেল গত সেপ্টেম্বরে 12 জনের তালিকা দিয়েছিল। এক মাস আগে তাদের মধ্যে সংক্ষিপ্ত তিনজনের তালিকা করে ফিফা। এবারে চূড়ান্ত ঘোষণার অপেক্ষা, লিওনেল মেসি। 2022 সালের ফিফা বর্ষসেরা এই মেসি কাতার বিশ্বকাপ জেতার পর প্যারিসে নিজের দ্বিতীয় মৌসুমের লিগে সর্বোচ্চ অ্যাসিস্ট করেন। গত মার্চে তৃতীয় খেলোয়াড় হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে 100 গোলের মাইলফলক স্পর্শ করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। পিএসজি ছেড়ে গত জুলাইয়ে তিনি যোগ দেন মেজর সকার লীগের দল ইন্টার মায়ামিতে। সেখানেও গোলের পর গোল করে দলটির হয়ে লিগস কাপ জিতে 44টি ট্রফি নিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হয়ে যান এই মেসি। কিলিয়ান এমবাপ্পে গত মৌসুমে 11 বছরের মধ্যে পিএসজির হয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা পালন করেন তিনি। বিবেচিত সময়ে 20 লীগ ম্যাচে তিনি গোল করেন 17টি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও পান এমবাপ্পে, জেতেন লীগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। মৌসুম লীগের সর্বোচ্চ গোলদাতাও তিনি হন। 2022-23 মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে স্বপ্নীল সময় পার করছেন হ্যালান্ড। দলটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমে গোল মেশিনে পরিণত হন নরওয়ের এই ফরওয়ার্ড। বিবেচিত সময়ে 33 ম্যাচে 28 গোল করেন 23 বছর বয়সী এই তারকা। ইংলিশ ক্লাবটি প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়ন্স লীগের স্বাদ, জেতে প্রিমিয়ার লীগ ও এএফএ কাপ। তার ব্যক্তিগত অর্জনে যোগ হয় ইউরোপিয়ান গোল্ডেন শু, ইংলিশ প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট পুরস্কার, জেতেন প্রিমিয়ার লীগের বর্ষসেরা ও সেরা তরুণ খেলোয়াড়ের খেতাবও। এবারে দেখবার পালা এই তিন গ্রেটের মাঝে কে হতে যাচ্ছেন 2023-এর বর্ষসেরা খেলোয়াড়।